হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারকে এবার খুনের হুমকি নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক ক্যানিং হাসপাতালের এই ঘটনা নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে জেলা স্বাস্থ্য আধিকারিককে চিঠি হয়েছে চিকিৎসকের মুখ খুললেন এবার শওকত মোল্লা হাসপাতালে ঢুকে তৃণমূল নেতাদের দাদাগিরির অভিযোগ প্রাণনাশের হুমকি দেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট সুপারকে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছে ক্যানিং মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ কুমার দাসের অভিযোগ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য এবং বহিরাগতদের নিয়ে এসে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন হাসপাতালের চুক্তিভিত্তিক সাফাই কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের একাংশ অ্যাসিস্ট্যান্ট সুপারের অভিযোগ ডিউটি রস্টারে রদবদল করেও চুপ করে থাকা কাউকে না জানিয়ে একজনের ডিউটি অপরজনকে দিয়ে করানো এই সমস্ত নানা অভিযোগ রয়েছে ক্যানিং হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপারকে এবার খুনের হুমকি নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে এবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি ঠিক কি অভিযোগ রয়েছে শোনাব আপনাদের দেখুন থিয়েট কালচারে আমরা বিশ্বাসী নই আমরা বিষয়টা শুনলাম আপনাদের মাধ্যমে বা টিভিতে দেখলাম নিশ্চিতভাবে এটাকে খোঁজ খবর নেব এবং যদি সে সত্যিকারের অপরাধী হয় দলগতভাবে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যেই হোক এর বাস্তবতা কতটা আছে সেটা আগে খোঁজখবর নিতে হবে শুধুমাত্র কে কী অভিযোগ করলো সেই অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করা উচিত নয় আমি নিশ্চিতভাবে মনে করি যে এটা আমরা খোঁজখবর নেব খোঁজখবর নিয়ে সে আমাদের যেই হোক ভাগ্না হোক আর রিলেটিভ হোক আর যেই হোক না কেন এই ধরনের কাজ যদি সত্যিকার যদি কেউ করে সেটা ঠিক নয় নিশ্চিতভাবে তার বিরুদ্ধে